বাংলাদেশ উপকূলে ঝুঁকি করেছে মহার মূল আঘাত মিয়ানমারে। বিকেলে উপকূল বেরোতে পারে ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড় মোখা জলোচ্ছ্বাস আতঙ্কে সেন্ট মার্টিন বাসী। মোখার প্রভাব নেই বরগুনায়, সাইক্লোন শেল্টারে ঝুলছে তারা। এবং বরিশালে আকাশ ঘুমট, বৃষ্টি হতে পারে দুপুরে। শিরোনাম শুনছি এবারে বিস্তারিত। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় এটিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ বাংলাদেশের কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। রবিবার সকালের দিকে উপকূল অতিক্রম শুরু করে এই ঘূর্ণিঝড়। সবশেষ তথ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার কারণে ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে এসেছে। মূলত অতিপ্রবল এই ঘূর্ণিঝড় মূল আঘাত হানবে মিয়ানমারের সিটওয়ে অঞ্চলে। আজ রোববার বেলা 11:15 আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এসব তথ্য জানান। বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও মিয়ানমার অতিক্রম করছে। আজ রবিবার বিকেল 9:00 থেকে অগ্রসর হয়ে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। বেলা 11:00 থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের 19 নম্বর বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এ বুলেটিনে বলা হয়, উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 9:00 চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 335 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 250 কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে 435 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 350 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে রবিবার বিকেল 9:00 মিয়ানমারের সিটুয়েলের কাছ থেকে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ যায় 195 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 215 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে উত্তাল সাগর, সেন্ট মার্টিন সহ কক্সবাজার উপকূলে বৃষ্টির সঙ্গে বাতাসের গতিবেগও বেড়েছে। নাফ নদীতে পানির উচ্চতা বাড়ছে। এদিকে এসব এলাকায় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। এ পরিস্থিতিতে উপকূলে অবস্থানরত মানুষজন আতঙ্কে আছেন। তবে আশ্রয় কেন্দ্র খোলা হলেও অনেকে এখনও যাননি। টেকনাফের পাহাড়ছড়া উপকূলের বাসিন্দা মোহাম্মদ খালেদ মাহমুদ জাগোনিউজকে বলেন, সাগরে পানির উচ্চতা বাড়তে শুরু করেছে, সঙ্গে বাড়ছে দমকা হাওয়া ও বৃষ্টি। পাহাড়ের পাদদেশে অবস্থান করা অনেক মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে আসে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব না থাকায় বরগুনার সাইক্লোন শেল্টারগুলোতে কেউ যাননি, ফলে বেশিরভাগ আশ্রয় কেন্দ্র তালাবদ্ধ করে রাখা হয়েছে। যেসব আশ্রয় কেন্দ্র খোলা আছে সেখানেও নেই কেউ। খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় 642টি আশ্রয় কেন্দ্র ও 3টি মুজিব কেল্লা প্রস্তুত রাখার বিষয়ে জানিয়েছে জেলা প্রশাসন। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় প্রার্থীর ধারণ ক্ষমতা 2,69,510 জন, যদিও জেলায় 12 লাখ মানুষের বসবাস, সে তুলনায় আশ্রয় কেন্দ্র পর্যাপ্ত নয়। আজ রোববার সকালে জেলার একাধিক সাইক্লোন শেল্টারে গিয়ে দেখা যায় তালাবদ্ধ সাইক্লোন শেল্টারের গেট।
দুদিন ধরে বরিশালে আকাশ মেঘলা, বিরাজ করছে ঘুমন ভাব, এখনও বৃষ্টির দেখা নেই। সব মিলিয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব দেখা যায় বরিশালে। তবে দুপুর থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। এদিকে মোখার প্রভাবে বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে আইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট বড় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রাজ্জাক। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান 541টি আশ্রয়কেন্দ্রে 2,70,500 মানুষ এবং 50,000 গবাদি পশু আশ্রয় নিতে পারে। যে ভয়ঙ্কর রূপ, এটা যে ক্ষয়ক্ষতি হতে পারে এটা চিন্তা করে আমাদের মাইকিংয়ের মাধ্যমে প্রচার করার মাধ্যমে যাতে এই উপরা যাতে ধীরে সম্পর্কে যারা আছে তা যেন এই ঘূর্ণিঝড়ের মধ্যে নদীতে বাদ হতে না নামে সে ব্যাপারে আমরা সতর্ক করে দিচ্ছি। এবং যারা নদীপথে পারাপার হয় তাদেরকেও যারা নৌপথে ছোটো নৌকা করে কিপার উপর হাঁটাচার করতে আসাটা না করে সবাই যাতে নিরাপদ থাকে। 75 বয়সের সালমা আফজাদের বাড়ি নড়াইতে, 5 সন্তানের জননী। শৈশব কৈশোর ও যৌবন লন্ডনে কাটলেও জীবন সাহিত্যে তার আশ্রয় হল বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের সবাই তাকে লন্ডনে খালা বলেই জানে। দুই ছেলে ও তিন মেয়ের অবস্থা সম্পন্ন, থাকেন পৃথিবীর বিভিন্ন দেশে। তবু সন্তানদের ঘরের কোণে জায়গা হয়নি মা সালেমা আফজাদ। সন্তানদের কথা মনে পড়লেও মনে করি না, কেননা যে সন্তান মাকে দেখে না, চেনে না, জানে না, সে সন্তানকে আমি চাই না। এখানে ভালোই আছি, আমি কষ্ট পাই না, আয়নায় আমি সব দেখি। আমার দুই ছেলে আর তিন মেয়ে, এখন কথাগুলো 75 বয়সী সালমা আফজাদের, 5 সন্তানের জননী তিনি, বাড়ি নড়াইলে। এখন তার ঠিকানা কল্যাণপুরের বৃদ্ধাশ্রম। স্বামী সন্তানদের নিয়ে দীর্ঘদিন ছিলেন লন্ডনে। দুই ছেলে তিন মেয়ে অবস্থা সম্পন্ন, থাকেন পৃথিবীর বিভিন্ন দেশে। চাপা ক্ষোভ বুকে নিয়ে সন্তানদের অভিশাপ দেন তিনি। তিনি বলেন, আমার ছেলে মেয়ে নাতিদের জন্য দোয়া করবেন। 8 বছর আগে ঢাকার বিমানবন্দরে রেখে সন্তানরা উড়াল দেন লন্ডনের পথে। এরপর কেউ কোনো খোঁজ নেয়নি। 2015 সালে ফরিদপুরে এক সাংবাদিকের সহায়তায় ঠাই হয় ঢাকার বৃদ্ধাশ্রমে। জীবনের বাস্তব কর্ম এটাই। শৈশব কৈশোর ও যৌবন লন্ডনে কাটতেও জীবন সায়ন্নে তার আশ্রয় হলো বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের সবাই তাকে লন্ডনী খালা বলেই ডাকেন। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানায় 2021 সালে ভারত থেকে সালেমা আফজাদের মেইন ঘরে নাতি এসেছিল। কিছু সময় নানির সঙ্গে থেকে চলে গেছে, নানিকে ফিরিয়ে নেওয়ার কোনো কথা হয়নি। অভিমানী সালেমা আফজাদও সন্তানদের কাছে ফিরতে চান না। 2014 সালে রাজধানীর কল্যাণপুর দক্ষিণ পাইকপাড়া চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠা করেন মিঠুন সমাদার। প্রতিষ্ঠানটিতে বর্তমানে 65 বাবা, 70 মা, 35 পরিচালনের মধ্যে শিশু রয়েছে, যাদের সবাইকেই পরিবার ত্যাগ করে রাস্তায় ফিরে গেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন বাংলাদেশের তিন দিন ভালো হয়েছেন। এরই ধারাবাহিকতায় গত 5 মে স্থানীয় সরকার নির্বাচনে লিভারপুল এবং তার পার্শ্ববর্তী চেস্টার সিটি থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দুই বাংলাদেশি। বিপুল ভোটের ব্যবধানে লিভারপুলের এইচ হিল থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো স্থানীয় কাউন্সিলর নির্বাচন হয়েছেন নাজমুল হোসেন পাটোয়ারি। একই পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করে চেস্টার সিটির আপটন এলাকা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার।
নাজমুল হোসেন পাঁচওয়ারি লিভারপুল লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা মুক্তিযোদ্ধা এসএম আবুল হোসেন পাঁচওয়ারি নোয়াখালীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মা নূরজাহান হাসেম পাঁচ ভাই বোনের মধ্যে চতুর্থ নাজমুল হোসেন পাঁচওয়ারি। তুরস্কের প্রবল গণতান্ত্রিক প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের জন্য রবিবারের নির্বাচন হতে যাচ্ছে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় লড়াই, কারণ এবার তাকে মোকাবেলা করতে একজোট হয়েছে বিরোধী সব দল। এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুলু শুক্রবার তার সমর্থকদের সঙ্গে সমাবেশে হাজির হন। সে সময় তার দুই পাশে ছিলেন সেদেশের অনেকগুলো রাজনৈতিক দল থেকে আসা মিত্ররা। তুরস্কের রাজনীতিতে অনেকদিন এমনটা ঘটে। আঙ্কারায় তখন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। তার মধ্যেই সেই সমাবেশে কিলিচদারুলু ঘোষণা করলেন তিনি দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। 20 বছর ধরে দেশ শাসন করা প্রেসিডেন্ট এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি ভোটারদের আহ্বান জানাচ্ছেন। অপরদিকে এরদোয়ান বলছেন, বহু চ্যালেঞ্জ সত্ত্বেও তুরস্কের মাথা উঁচু রেখেছেন তিনি। চ্যালেঞ্জগুলোর একটি ছিল অর্থনীতি, যার উপর দিয়ে দুই অঙ্কের মুদ্রাস্ফীতি ফেব্রুয়ারির ভয়াবহ প্রকল্পের মতো বহু ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। শনিবার গভীর রাতেই গুঞ্জন, আয়ারল্যান্ড সফর শেষে ম্যাচে নেই সাকিব আল হাসান। হাতের আঙুলে ব্যথা পাওয়ায় তার পক্ষে রবিবার খেলা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 12:30টার দিকে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো হাতের আঙুলের ইঞ্জুরি। তাই আইরিশদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না সাকিব। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামকে উদ্ধৃত করে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেহেদি হাসান মিরাজের বলে জর্জ ডক্রেলের ক্যাচ ধরার সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছেন সাকিব। যদিও পরে ওই ব্যথা নিয়ে সাকিব ব্যাটও করেছিলেন। 5 বাউন্ডারিতে 26 রান করে আউট হন তিনি। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে 61 রানের জুটি গড়েন তিনি। শান্তর অভিষেক সেঞ্চুরিতে বাংলাদেশ জয় পেয়েছে 3 উইকেটের ব্যবধানে। দুপুর 1টা সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাইম রায়হান বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।